الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত যিনি ভাই মোহাম্মদ রিয়াজাউল করিম। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো কী কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়, সেটা ফরজ হোক আর নফল হোক। আর যারা সারা বছর সালাত পড়ে না, যদিও জুমার পরে বা ঈদ পরে দুই একটু মন চাইলে পরে, তারা রমজানের সিয়াম পূর্ণভাবে রাখে, তো তাদের সিয়ামটা গ্রহণযোগ্য হবে কি? সুন্দর প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। বিষয় হলো অযু ভঙ্গের যেমন কারণ রয়েছে, ঈমান ভঙ্গের তেমন কারণ রয়েছে। ঈমান ভঙ্গের যেমন কারণ রয়েছে, সিয়াম ভঙ্গের তেমন কারণ রয়েছে। সব স্পষ্ট। যেমন যদি কেউ বায়ু নিষ্কাশন করে বা সামনে এবং পিছনে রাস্তাতে কিছু ভিড় হয় বা হেলান দিয়ে ঘুমিয়ে যায়, নাক ডাকা শুরু করে দেয়, এইরকম কিছু ঘটনা ঘটলে অযুটা ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ রইল শিরিক করা। শিরিক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। কবিরা গুনাহাত আল্লাহ ক্ষমতার সাথে কাউকে তুলনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, এরকম অনেক জিনিস আছে ঈমান ভঙ্গের, মানে বিশ্বাস ভেঙে যাওয়ার কী কী কারণ। এবার হলো সিয়াম ভঙ্গের কারণ হলো, সিয়াম ভঙ্গের কারণ হলো দিনের বেলায় স্ত্রী সম্ভ্রম করলে, তারপরে সজ্ঞানে লিঙ্গদার দিয়ে কিছু বের হয়ে গেলে, মানে যেটা ফরজ গোসলের সেটা বের হয়ে গেলে, তারপরে জেনে শুনে কিছু খেয়ে ফেললে, এগুলো হলে, তারপরে জেনে শুনে সজ্ঞানে বমি করলে, জেনে শুনে আর কি, তারপরে এমন কিছু সেবন করলে যেটা খাদ্যের চাহিদা মেটায়, ইনজেকশন যদি খাদ্যের চাহিদা মেটায় তাহলে ভেঙে যাবে। তবে স্বপ্নদোষ হলে সিয়াম ভেঙে যায় না, বমি হয়ে গেলে সিয়াম ভেঙে যায় না। সিয়াম অর্থে বিরত থাকা, আর রোজা অর্থ উপবাস থাকা। উপবাস মানে শুধু সে না খেয়ে থাকবে, সব কাজ করতে পারবে, স্ত্রী সম্ভ্রম, তারপরে বমি করা, মিলামেশা করা, এটা সবই করতে পারে, এটা নাম হচ্ছে রোজা। আর সিয়াম মানে বিরত থাকা, যে সূর্যোদয় হতে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে, স্ত্রীর সম্ভ্রম থেকে, মিথ্যা কথা গিবত গাওয়া থেকে বিরত থাকাকেই বলা হয় সিয়াম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসিয়ামু জুন্না, সিয়াম হলো ঢাল। হ্যাঁ, আর আল্লাহ তাআলা কি বলছেন, আসিয়ামুলি ওয়ান আজিজিবি, সিয়াম আমার জন্য রাখা হয় এবং এর প্রতিদান আমি নিজেই দিব। তারপরে সিয়াম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম রাখলো কিন্তু মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, ফাহেশা কথা ছাড়তে পারলো না, তার নাক থাকাতে কোনো প্রয়োজন নেই। এটাতে গুরুত্ব বোঝানো হয়েছে, সিয়ামের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এই জন্য কোনো ব্যক্তি বলতে পারবে না সিয়াম হালকা হয়ে গেছে। হালকা বলতে কী বোঝানো হয়, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তিনি কমও দিতে পারেন, তিনি বেশিও দিতে পারেন। কোন ব্যক্তিকে, যে সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলেছে, চুগল করি করেছে, গিবত গিয়েছে, সালাত পড়ে নাই, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। ইউদাফ লি মাই আশা, আল্লাহর ইচ্ছা যাকে ইচ্ছা তিনি বাড়িয়ে দিবেন, সেটা আমাদের কোনো বলে ইখতিয়ার নাই। কেউ কেউ বলে তুমি মিথ্যা কথা বললা, তোমাদের সিয়াম হালকা হয়ে গেল গো, তুমি নামাজ পড়লে না, তোমার সিয়াম হালকা হয়ে গেল গো, এই যে কথা, সে দলিলটা কোথায় পেল? সে বলতে পারে, ভাইয়া যদি আপনাকে কেউ মারতে আসে আপনি বলেন আনা সিয়াম আমি রোজাদার, কিন্তু সিয়ামটা হালকা হয়ে যাবে এটা কোথায় পেলেন?
আল্লাহর প্রতিদান দিবেন। তারপরে প্রশ্ন করলেন, হ্যাঁ আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই সিয়াম ভঙ্গের যে কারণগুলো বললাম তা থেকে বিরত থাকার, আর যারা সারাত পুরানো সিয়াম রাখে তাদের পূর্ণতা আল্লাহ তাআলা দান করবেন, যেহেতু এটা একটা ফরজ ইবাদত। কারণ ইচ্ছাকৃতভাবে কেউ যদি সিয়াম ভেঙে দেয় তাকে 60 জন মিসকিন খাওয়াতে হবে, 60টা সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমিন।